আজকের আলোচনার টপিক হলো দাক্ষিণাত্যের চালুক্য বংশ কে কে দাক্ষিণাত্যের চালুক্য বংশে রাজত্ব করেছেন সেই রাজাদের নামগুলি নিচে তালিকা হিসেবে দেওয়া হলো প্রথম পুলকেশি প্রায় একত্রিশ বছর দাক্ষিণাত্যের চালুক্য বংশে রাজত্ব করেন দ্বিতীয় কৃতি বর্মন তিনিও প্রায় একত্রিশ বছর দাক্ষিণাত্যের চালুক্য বংশে রাজত্ব করেন তৃতীয় হলেন মঙ্গলেশ তিনি প্রায় তেরো বছর এই চালুক্য বংশে রাজত্ব করেছিলেন চতুর্থ দ্বিতীয় পুলকেশী তিনি বত্রিশ বছর চালুক্য বংশ রাজত্ব করেন দাক্ষিণাত্যের চালুক্য বংশ মহারাষ্ট্র তেলেঙ্গানা ও কর্ণাটকের কিছুটা অংশ নিয়ে অবস্থিত চালুক্য বংশের রাজারা বহু গুহার মন্দির নির্মাণ করেন চালুক্যরাজ মঙ্গলেশ পাহাড় কেটে বাদামীর বিখ্যাত বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন বিজয়াদিত্য সঙ্গমেশ্বর মন্দির ও দ্বিতীয় বিক্রমাদিত্য নির্মাণ করেন বিরুপাক্ষ মন্দির কোয়েশ্চেন নাম্বার ওয়ান চালুক্যদের প্রথম রাজধানী কোথায় ছিল বিজাপুর বাতাপি কাঞ্চি না ওপরের কোনোটি নয় সঠিক আনসার হবে বাতাবি চালুক্যদের প্রথম রাজধানী ছিল বাতাপিতে কোয়েশ্চেন নাম্বার টু চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন প্রথম ফুলকেশী কৃতি মঙ্গলেশ দ্বিতীয় পুলকেশী সঠিক আনসার প্রথম পুলকেশী প্রথম পুলকেশী হলেন চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতি কোয়েশ্চেন নাম্বার থ্রি চালুক্য বংশের পরাক্রমশালী নরপতি কে ছিলেন অপশান প্রথম পুলকেশী মঙ্গলেশ কীর্তিবর্মন দ্বিতীয় পুলকেশী সঠিক কীর্তি বর্মন কোয়েশ্চেন নাম্বার ফোর বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে অপশান প্রথম পুলকেশী মঙ্গলেশ দ্বিতীয় পুলকেশী কীর্তি বর্মন সঠিক দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কোয়েশ্চেন নাম্বার ফাইভ পরমেশ্বর পরম ভগবত উপাধিটি কে গ্রহণ করেছিলেন অপশান কীর্তি বর্মন প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী মঙ্গলেশ সঠিকানসার দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর পরম ভগবত উপাধিটি দ্বিতীয় পুলকেশি গ্রহণ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সিক্স পৃথিবীবল্লভ উপাধিটি কে ধারণ করেছিলেন মঙ্গলেশ দ্বিতীয় পুলকেশি প্রথম পুলকেশি ক এবং খ উভয়ই ঠিক সঠিক আনসার হবে ক এবং খ ঠিক অর্থাৎ মঙ্গলেশ্বর এবং দ্বিতীয় পুলকেশি হবে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পুলকেশির সভাকবির নাম কি হরিসেন রবিকীর্তি জয়দেব সন্ধ্যাকর নন্দী সঠিক আনসার রবিকীর্তি কোয়েশ্চেন নাম্বার এইট আইহোল শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় কীর্তিবর্মন মঙ্গলেশ দ্বিতীয় পুলকেশী না ওপরের কোনোটিই নয় সঠিক আনসার হবে দ্বিতীয় পুলকেশী কোয়েশ্চেন নাম্বার নাইন বংশের শেষ রাজার নাম কি প্রথম বিক্রমাদিত্য দ্বিতীয় বিক্রমাদিত্য দ্বিতীয় পুলকেশী নাকি দ্বিতীয় কীর্তিবর্মন চালুক্য বংশের শেষ রাজার নাম হল দ্বিতীয় কৃতিবর্মন কোয়েশ্চেন নাম্বার টেন দাক্ষিণা পথনাথ কাকে বলা হয় অপশান প্রথম বিক্রমাদিত্য দ্বিতীয় পুলকেশি প্রথম পুলকেশি হর্ষবর্ধন সঠিক আনসার দ্বিতীয় পুলকেশি দাক্ষিণা পথনা দ্বিতীয় কুলকেশিকে বলা হয় নেক্সট টপিক বংশ রাষ্ট্রকূট বংশের উল্লেখযোগ্য রাজাগুলি হলেন দন্তিদুর্গ প্রথম কৃষ্ণ প্রথম ধ্রুব তৃতীয় গোবিন্দ প্রথম অমর্ঘ বর্ষ তৃতীয় কৃষ্ণ ও চতুর্থ অমর্ঘ্য বর্ষ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা ও তামিলনাড়ুর কিছুটা অংশ নিয়ে তৈরি হয়েছে রাষ্ট্রকূট সাম্রাজ্য এই রাষ্ট্রকূট বংশের স্থাপত্যগুলি পাহাড় কেটে তৈরি হয়েছে যার মধ্যে ইলোরার দশ অবতার মন্দির ইন্দ্রসভা জগন্নাথ সভা ও কৈলাসের মন্দির নির্মাণ করা হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে দ্বিতীয় পুলকেশি প্রথম কৃষ্ণ গ্রহবর্গণ দন্তিদুর্গ সঠিকানসার দন্তিদুর্গ রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি দন্তিদুর্গ প্রথম অমর্ঘ বর্ষ তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ সঠিকানসার প্রথম অমরঘবর্ষ কোয়েশ্চেন নাম্বার থ্রি রত্ন মালিকা ও মার্গ এই দুটি গ্রন্থের রচয়িতা কে দন্তি দুর্গ প্রথম অমরঘবর্ষ তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ সঠিকানসার প্রথম অমরঘবর্ষ কোয়েশ্চেন নাম্বার ফোর সকল দক্ষিণ দীঘাধিপতি কাকে বলা হয় দন্তী দুর্গ প্রথম অমর্গ বর্ষ তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ আনসার তৃতীয় কৃষ্ণ কোয়েশ্চেন নাম্বার ফাইভ কল্যাণের পরবর্তী চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে অপশান দ্বিতীয় তৈল প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী ষষ্ঠ বিক্রমাদিত্য সঠিক আনসার দ্বিতীয় তৈল কোয়েশ্চেন নাম্বার সিক্স কল্যাণের পরবর্তী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় তৈল ষষ্ঠ বিক্রমাদিত্য সঠিক আনসার ষষ্ঠ বিক্রমাদিত্য কোয়েশ্চেন নাম্বার সেভেন চালুক্য বিক্রমাদিত্য অব কে প্রবর্তন করেন দ্বিতীয় তৈল ষষ্ঠ বিক্রমাদিত্য প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি সঠিক আনসার ষষ্ঠ বিক্রমাদিত্য কোয়েশ্চেন নাম্বার এইট মিথ্যাক্ষরা গ্রন্থের রচয়িতা কে বিজ্ঞানেশ্বর বিলোহন প্রথম মহেন্দ্র বর্মন কালিদাস সঠিক আনসার বিজ্ঞানেশ্বর বিজ্ঞানেশ্বর মৃত্যক্ষরা গ্রন্থটি রচনা করেছিলেন বিলোহন বিক্রমাঙ্ক দেব চরিত গ্রন্থটি রচনা করেন প্রথম মহেন্দ্র বর্মন মিত্তবিলাস গ্রন্থটি রচনা করেন কালিদাস অভিজ্ঞানম শকুন্তলাম গ্রন্থটি রচনা করেছিলেন কোয়েশ্চেন নাম্বার নাইন বাদামি গুহার বিখ্যাত বিষ্ণু মন্দিরকে প্রতিষ্ঠা করেন অপশান প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশি মঙ্গলেশ কৃতি বর্মন সঠিক মঙ্গলেশ কোয়েশ্চেন নাম্বার টেন রাষ্ট্রকূটদের শেষ রাজার নাম কি অপশান প্রথম অমর্ঘ্য চতুর্থ অমর্ঘ্য বর্ষক তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ সঠিক আনসার চতুর্থ অমর্য বর্ষ কাঞ্চির পল্লব বংশ এই কাঞ্চির পল্লব বংশে যেই যেই রাজারা রাজত্ব করেছেন তাদের নামগুলি নিম্নে তালিকা হিসাবে দেওয়া হলো চলো একবার আমরা দেখে নিই যেমন শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম বর্মণ প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় মহেন্দ্র বর্মন প্রথম পরামর্শর বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নন্দী বর্মন ও অপরাজিতা এই কজন পল্লব রাজবংশে রাজত্ব করেছেন এই রাজাগুলি ছাড়াও এখনও কতকগুলি রাজা আছে কিন্তু এরাই উল্লেখযোগ্য রাজা যারা পল্লব বংশে শাসন করেছিল পল্লব সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটি প্রাচীন মধ্যযুগীয় সাম্রাজ্য এটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও কাঁচি অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সাতবাহন সাম্রাজ্যের পতনের পর এই পল্লব বংশের উত্থান ঘটে পল্লব বংশের স্থাপত্য যেমন মুক্তেশ্বরী মন্দির দ্বিতীয় নন্দীবর্মন নির্মাণ করেন কোনারাকের সূর্য মন্দির প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেছিলেন মহাবলীপুরমের রথ মন্দিরগুলি প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেন পাথর কেটে মন্দির নির্মাণের রীতি সর্বপ্রথম পল্লব রাজারাই করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান পল্লব বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে অপশান শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নরসিংহবর্মন সঠিক আনসার সিংহ বিষ্ণু সিংহ বিষ্ণুই হলেন পল্লব বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কোয়েশ্চেন নাম্বার টু পল্লব বংশের প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নরসিংহ সঠিক আনসার স্কন্দ বর্মন কোয়েশ্চেন নাম্বার থ্রি পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি অপশান শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নরসিংহ বর্মন সঠিক আনসার প্রথম নরসিংহ বর্মন হলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কোয়েশ্চেন নাম্বার ফোর পল্লব রাজবংশ কোন ভাষা ব্যবহার করতেন অপশান পালি ভাষা পাকিত ভাষা বাংলা ভাষা না ওপরে সবগুলোই ঠিক সঠিক আনসার হবে প্রাকৃত ভাষা পল্লবরা প্রাকৃত ভাষায় ব্যবহার করত কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারবি কার সভাকবি ছিলেন শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নরসিংহ সঠিক আনসার হবে সিংহ বিষ্ণু সেন নাম্বার সিক্স গুণভার বিচিত্র চিত্ত চৈতকারী নামে কোন রাজা পরিচিত অপশান শিবস্কন্দ বর্মন সিংহ বিষ্ণু প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নরসিংহ বর্মন সঠিক আনসার প্রথম মহেন্দ্র বর্মন কোয়েশ্চেন নাম্বার সেভেন বাতাবি কোন উপাধি কে গ্রহণ করেন প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় মহেন্দ্র বর্মন সঠিক আনসার হবে প্রথম নরসিংহ বর্মন কোয়েশ্চেন নাম্বার এইট কৈলাসনাথের বিখ্যাত শিব মন্দিরটি কে আবিষ্কার করেন প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নন্দীবর্ধন অপরাজিত সঠিক আনসার দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন কৈলাসনাথের মন্দিরটি তৈরি করেছিলেন কোয়েশ্চেন নাম্বার নাইন দন্ডী কার সভাকবি ছিলেন অপশান প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় মহেন্দ্র বর্মন দ্বিতীয় নন্দীবর্ধন দ্বিতীয় নরসিংহ বর্মন সঠিক আনসার হবে দ্বিতীয় নরসিংহ বর্মন কোয়েশ্চেন নাম্বার টেন পল্লব বংশের শেষ রাজার নাম কি অপশান দ্বিতীয় নন্দীবর্ধন প্রথম মহেশ্বর বর্মন অপরাজিত দ্বিতীয় মহেন্দ্র বর্মন সঠিক আনসার হবে অপরাজিত তিনি হলেন শেষ রাজা। আনুমানিক আটশো একানব্বই খ্রিস্টাব্দে শেষ পল্লবরাজ অপরাজিতকে পরাজিত করে পল্লব শক্তিকে ধ্বংস করেন এবং দাক্ষিণাত্যের চোল সাম্রাজ্যের উৎপত্তি ঘটান তঞ্জরের চোল বংশ তঞ্জরের চোল বংশের বিশেষ উল্লেখযোগ্য রাজাগুলি নাম নিচে তালিকা হিসেবে দেওয়া আছে চলো একবার দেখে নি বিজয় আলয় প্রথম আদিত্য প্রথম পরান্তক প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল রাজা ধীরাজ চোল দ্বিতীয় রাজেন্দ্র বীর রাজেন্দ্র কুলতুঙ্গ এরা ছিলেন চোল বংশের রাজারা আঞ্জলের চোল বংশের সাম্রাজ্য বিস্তার দক্ষিণে মালদ্বীপ থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোদাবরী নদী অববাহিকা পর্যন্ত চোল সাম্রাজ্য বিস্তৃত ছিল রাজরাজ চোল উপদ্বীপীয় দক্ষিণ ভারত জয় করে বর্তমানে শ্রীলঙ্কা ভূখণ্ডের কিছু অংশ অধিকার করেন এবং মালদ্বীপ দ্বীপপুঞ্জ পর্যন্ত চোল সাম্রাজ্য বিস্তার লাভ হয় চোল শাসনাধীনে দক্ষিণ ভারতে এক ধরনের নতুন স্থাপত্যের সৃষ্টি হয় চোল রাজারা স্বাধীন অট্টালিকার মতো মন্দির তৈরি শুরু করেন যেটা কতকটা গম্বুজের মতো দেখতে রাজরাজেশ্বর মন্দিরটি চোলেদের বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি এছাড়াও নটরাজ মন্দির অজন্তা ও এলিফান্টার গুহা মন্দির চোল যুগের নির্মিত হয় এই যুগের মন্দিরের বিগ্রহগুলি ছিল ধাতুর তৈরি চলো এবার আমরা চোল বংশের এমসি কিউগুলো আলোচনা করে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন বিজয় আলয় প্রথম আদিত্য কারিকল প্রথম রাজরাজ সঠিক আনসার কারিকল কোয়েশ্চেন নাম্বার টু চোল বংশের ইতিহাস কোন লিপি থেকে জানা যায় অপশান তাঞ্জোরের শিলালিপি বাদল স্তম্ভলিপি মত্তবিলাস প্রহসন মান্দাসরের শিলালিপি সঠিক আনসার তানজোরের শিলালিপি নাম্বার থ্রি মাদুরাই কণ্ড উপাধি কে গ্রহণ করেন অপশান বিজয় আলয় প্রথম আদিত্য প্রথম রাজরাজ প্রথম পরান্তক সঠিক আনসার হবে প্রথম পরান্তক কোয়েশ্চেন নাম্বার ফোর চোল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন প্রথম রাজরাজ প্রথম চোল রাজা ধীরাজ চোল কুলতঙ্গ সঠিক আনসার হবে প্রথম রাজেন্দ্র চোল তিনি ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি নাম্বার ফাইভ গঙ্গৈকণ্ঠ চল কার উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজরাজ প্রথম পরান্তক দ্বিতীয় রাজেন্দ্র সঠিক হবে প্রথম রাজেন্দ্র চোল কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন অপশান পঞ্চম মহেন্দ্র প্রথম রাজেন্দ্র চোল প্রথম পরান্তক প্রথম রাজরাজ সঠিক হবে প্রথম রাজেন্দ্র চোল কোয়েশ্চেন নাম্বার সেভেন তাঞ্জরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেন অপশান বিজয় আলয় প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল রাজাধীরাজ চোল সঠিক হবে প্রথম রাজরাজ তিনি তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার এইট চোল রাজবংশের সর্বশেষ শক্তিশালী রাজার নাম কি ছিল চোল রাজবংশের সর্বশেষ শক্তিশালী রাজা নাম কি বিজয়ালয় প্রথম রাজেন্দ্র রাজাধীরাজ নাকি কুলতুঙ্গ কুলতঙ্গ হলেন সর্বশেষ শক্তিশালী রাজা কোয়েশ্চেন নাম্বার চোল বংশের মুদ্রার নাম কি মোনা, শতমার না কাসু কাসু হল সঠিক আনসার মোনা হল বৈদিক যুগের স্বর্ণমুদ্রা দিনার গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা শতমার পরবর্তী বৈদিক যুগে স্বর্ণমুদ্রা কোয়েশ্চেন নাম্বার টেন চোল বংশের কোন সম্রাট বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেন অপশান বিজয়ালয় প্রথম আদিত্য প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র সঠিক আনসার হবে প্রথম রাজরাজ যিনি বিহেদেশ্বর মন্দিরটি নির্মাণ করেন আগের দিনের হোমওয়ার্কটার আনসার হবে বিজ্ঞানেশ্বর মিথ্যাক্ষরা গ্রন্থটি বৃহদস্বরের লেখা